অবৈধ অর্থের বিনিময়ে চার মোবাইল কোম্পানির দেড়শো কোটি টাকা ব্যাট মৌকুফের অভিযোগে এনবিআর এর সাবেক কমিশনার ওয়াহিদুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক কমিশন সচিব জানান তদন্তে দোষ পাওয়া গেলে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল মিশন নিয়ে এলো ফুল ঝুড়ি মেগা অফার সিজন সিক্স এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত ১২ সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি রক্ষক হয়ে অনেকটা ভক্ষকের কাজ করেছেন বৃহৎ করদাতা ইউনিট বা মুশকের সদ্য সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী দু থেকে বাইশ সাল পর্যন্ত বেসরকারি চারটি মোবাইল ফোন কোম্পানির স্থান ও স্থাপনার ভ্যাট নির্ধারিত সময়ে পরিশোধ না করায় সুদ দ্বারায় একশো কোটি টাকা এর মধ্যে গ্রামীণ ফোনের সাড়ে আটান্ন কোটি বাংলালিংকের প্রায় আটান্ন কোটি এয়ারটেলের বিশ কোটি ও রবির পনেরো কোটি টাকা এসব টাকা দ্রুত পরিশোধের চাপ দেন মুশকের তখনকার কমিশনার ওয়াহিদা কিন্তু কয়েক মাস পরেই তিনি নিষ্ক্রিয় হয়ে পড়েন এক পর্যায়ে নির্বাহী আদেশে সব টাকা মৌকুফ করে দেন অবৈধ সুবিধা নিয়ে তিনি এ কাজ করেছেন বলে উঠে আসে জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেয় এনবিআর প্রেক্ষিতে মামলা কমিশন রহমান চৌধুরী তিনি বৃহৎ করদাতা ইউনিট মুশকের ঢাকায় কর্মরত থাকাকালে আইনের ব্যত্যয় ঘটিয়ে চারটি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন বাংলালিঙ্ক রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা একশো বাহান্ন কোটি উননব্বই হাজার তিনশো টাকা মৌকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে এগারোই জুন দুই তারিখে রুজু করা হয় অবৈধ লেনদেন সমান অপরাধ হলেও চারটি মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিচ্ছে না দুদক তদন্তে দোষ প্রমাণ হলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান কমিশন সচিব মামলার সংশ্লিষ্ট যতগুলো বিষয় থাকবে সেগুলি অবশ্যই তদন্তকালে সেটা মামলা যখন শুরু হবে তখন তদন্তকালে দেখা হবে এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন সুষ্ঠু তদন্তের স্বার্থে মুশকের সাবেক কমিশনার ওয়াহিদাকে গ্রেফতার করা হতে পারে বলেও জানান তিনি তদন্তকালে নিশ্চয়ই তখন করা হবে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা